এবং পরবর্তী পরিবার কাজের জন্য নৈতিক পরিবার পরিবার উনি কি ওনার পরিবারে কেউ আসবে? হ্যাঁ, সবচেয়ে দারুণ একটা খবর যে ওনার পরিবার থেকে কেউ আসতে পারেনি সম্ভবত, আমার মনে হচ্ছে। নেক্সট পরিবার কাজে আপনি নতুন জনাব নজরুল ইসলাম বসনের সাথে তিনি ওবার অবশ্যই আসছেন, উনি কি এখানে মঞ্চের সামনে আছেন? কাজী আব্দুল লতিফ পরিবার আমার বড় ভাই কাজী ফরাদউদ্দিন অকালে মারা যাওয়ার কারণে আমি এখন জ্যেষ্ঠ পুত্র। আমি পরিচয় দেওয়ার আগে আমি একটু কথা বলতে চাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের জন্য যারা প্রাণপণ চেষ্টা করে তাদের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন বা করার চেষ্টা করেছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের সহযোগিতা পাঠিয়েছেন, সবচাইতে আমার কাছে আশ্চর্য এবং আমার কাছে সবচেয়ে যেটা আনন্দের সেটা হচ্ছে আমার ভাগিনা টুটুর আব্দুল হাই আসেফ পারি টুটুর, তাকে আমি আমেরিকায় দাওয়াত দিচ্ছি, যখন সে আমাকে 1,00,000 টাকা দিয়েছে তাৎক্ষণিকভাবে। আমার মনে হয় টুটুরের জন্য একটা হাততালি বলে আমাদের পাওনা আছে। ও খায় নাই, যায় নাই, কিচ্ছু করে নাই, মামু কইছে দেয় পড়ে। আমার একটা খুব আনন্দের ব্যাপার, খুব একটা আমার ইজ্জতের ব্যাপার যে তারা আমাদের এই পারিবারিক অনুষ্ঠান থেকে সেই মাত্রায় নিছে। এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে সেটা হলো আমাদের যে বোন ভাগ্নে ভাগ্নি এরা সবচেয়ে বেশি মানে এটা আনন্দটা উপভোগ করছেন। আমি সবাইকে ধন্যবাদ দেই। আর আমরা ব্যক্তি জীবনে আমি ফিশারিজ ডিপার্টমেন্টে আছি, এসটিএন ডাইরেক্টর ফিশারিজ হিসেবে আমি বিলাসপুরে আছি। আমি একজন খাসকে গার্জিয়ান হিসেবে আমাদের সাথে অবশ্যই পরিচিত এবং এর সঙ্গে আমি বলছি আমি এখন দুইটা চাকরি করতেছি, ডিপার্টমেন্ট অফ ফিশারিজে আমি চাকরি করতেছি, অন্যদিকে আমি ফেসবুকে প্রায় 90,000 চাষির সঙ্গে শুধু বাংলাদেশ না পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসামের যে সমস্ত বাংলা ভাষাভাষী এলাকার মাছ চাষি আছে তাদের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে ফেসবুকের সঙ্গে যোগাযোগ সবসময় চব্বিশ ঘন্টা রাখি এবং তাদের বিভিন্ন সমস্যাকে আমি সমাধান করার চেষ্টা করি। আমার স্ত্রী শাইনা পারভিন, আমার জ্যেষ্ঠা কন্যা কাজী ফারহারতি, ও ইন্সপেক্টর ট্যাক্স হিসেবে ঢাকা থাকলে আছে, আমার প্রথম পুত্র কাজী ফারহারতি, ও কুয়েত থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে স্যামসাং কোম্পানিতে আছে, আমার দ্বিতীয় শ্রীমান লক্ষ্মণ কাজী ফাহিম লোকে, তিনি 2.5 ক্লাসে রুয়েটে আছে। আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন। আর নূতন ভাই পেরেছি আজকে কালীদেবী এখানে দাঁড়ালে দেখা যায় যে কালীদেবীর অবস্থা কি কত চলে গেছে, এখন কত আছে সেই শক্তি মেরেই আমরা এখানে মনে হচ্ছে যে সত্যিকারে কালী পরিবারের একটা মিলন মেলা। আমরা এই মিলন মেলার জন্য আপনাদের যারা আয়োজক আছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যদিও এটা শুরু হয়েছিল একটা বিশেষ লক্ষ্যকে কেন্দ্র করে, একটা মুখ আছে পৃথিবী, তিনজন মিলে শুরু করেছিল একটা হোটেলে যারা এই কাজটা করতে পারে। একটা হলো কর্নেল আশকার,
কাজী ফরিদা রহমান আর এই বেটু, তিন চারি মিলি প্রথম পরিকল্পনাটা হয়। তারপরে এই পরিকল্পনা বিস্তার লাভ করতে করতে একটা বিরাট আকারে রূপান্তরিত হয়। এর পরবর্তী পর্যায়ে আজকে বাস্তবায়নটাই হলো একটা বিরাট বিরাট ব্যাপার আর কি। আমাকে সংক্ষেপ করতে বলা হয়েছে, আমার হলো 20 সালে বড় সেনে হলো আইন স্পেশালিস্ট, পুরা পরিবার নিয়ে আমেরিকায় আছে। আমার মনে করেছে আমার দরকার নেই, আমার পরিচয় সবাই জানে। আমি বাবার বাড়িতে আসি, আমার বন্ধু আছে, আইডেন্টিটি নিয়ে আমি প্রোগ্রাম করবো এবং তাদের সাথে আমার কিছু প্ল্যান থাকবে। সেই প্ল্যানের মধ্যে হলো যে আমরা একত্রিত হবো এবং এইখান থেকে আমাদের কিছু সামনের দিকে কিছু ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে। এই পরিকল্পনার মাধ্যমে আমাদের এলাকার যে সমস্ত বাচ্চারা একটু ব্যাক ইয়াতে চলে গেছে তাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যতের জন্য আমাদের কিছু চিন্তা ভাবনা করা উচিত। আজকে যে আয়োজন আমাদের হয়েছে সেই আয়োজনের মধ্যে আমরা আসলাম আর খেলাম চলে গেলাম, তার জন্য আমাদের যেন না হয় ভবিষ্যতে। আমি চাই যে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সামনের দিকে আরো যেন ভালো ভালো জিনিস আমরা করে আসতে পারি এবং আমাদের এলাকার যে সমস্ত জিনিসের অভাব, চিকিৎসা সমস্যা এবং বাচ্চাদের ঠিক মতন পড়াশোনা হচ্ছে না, মারা যদি আমরা তৎপর না হই সেটা বাচ্চারা কোথায় বিলীন হয়ে যাচ্ছে, এটা যদি আমরা সবাই তৎপর হয়ে যাই তো ইনশাল্লাহ আমরা সুন্দর মানুষ হতে পারবো এবং দুনিয়া এবং আখেরাতের সেরকম খুঁজি করে আমাদের একজন সুন্দর আদর্শ মানুষ হিসাবে তৈরি করে আমরা যেন এই জমিন থেকে চলে যেতে পারি। আর আমরা যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমাদের অনেক প্রিয়তম, আমাদের মা বাবারা অনেকে চলে গেছেন, আমরা কিন্তু এই আশা রাখবো যে তাদের জন্য আমরা ভালো কিছু করে যেতে পারি। এই আমার একটা আকাঙ্ক্ষা। শুধু আজকে সংক্ষিপ্ত সময়ের জন্য আমি বেশি কিছু বলতে পারলাম না, এই এই কথাটা আমার অনেক বড় একটা সাধনা ছিল যখন প্রথম দিন আমার এই আয়োজনের একটা ক্যাপসিয়াম কি হোটেলের নাম কি ক্যাপসিয়া হোটেলে যখন আলোচনাটা হচ্ছিল তখন আমি প্রথম কথা বলছি এই প্রোগ্রামটা আমার, এই প্রোগ্রামটা আমার, আমি এবার এই দিন থেকে চাচ্ছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ এই প্রোগ্রামটা আমাকে কবজা করে নিয়েছে। আমি চাই যে বাচ্চারা সবাই সুন্দরভাবে মানুষ হবে এবং তারা যেন ভবিষ্যৎ সুন্দরভাবে তৈরি হতে পারে। তার সাথে সাথে আমরা আজকে যে এখান থেকে চলে যাব আমরা যেন ভালো কিছু রেখে যেতে পারি, ভবিষ্যতে ভালো করতে পারি, আমাদের জেনারেশন টু জেনারেশন যেন ভালো কাজ করতে পারে এবং যারা কবর চলে গেছেন তারাও যেন সুন্দরভাবে তারা শান্তিতে থাকতে পারেন। আর আমরা আমার হাজবেন্ড ডাক্তার লুথার রহমান, উনি একজন ডাক্তার, আমি চাই আমার ছোট ভাই আসকার, আমার ভাই বোন মিলা রোমান আসাম, এরা ডাক্তার, এরা এরকম একটা অবস্থা হলে তারা যেন এসেও যেন এখানে চিকিৎসার একটা ব্যবস্থা রাখতে পারে, আমি সেই দাবি ওদের কাছে রাখবো। তো পরিশেষে আমি আর কিছু বলতে চাই না, কেন অনেক সময় অনেক ব্যাপার, এই জন্য সংক্ষিপ্ত সময়ের কথাগুলো আমি শেষ করছি। সবার কাছে দোয়া করছি এবং সবাই যেন নামাজি মানুষ হয়, সত্যিকারের আদর্শ মানুষ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে তৈরি হয়েছেন আমরাও যেন সেইভাবে তৈরি হতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি আপনাদের সামনে সবচেয়ে আমি সবার আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, বিশেষ করে যারা আমাদের বোনের বাচ্চারা এবং বোনরা তাদের জামাই এবং মেয়ে জামাই নিজের হাজবেন্ড এরকম যারা এসেছেন তাদের কাছে আমি অত্যন্ত অত্যন্ত বড় কৃতজ্ঞতা জানাচ্ছি সবার পক্ষ থেকে অবশ্যই। যে এটা সত্যি আশ্চর্যজনক যে আমি অন্তর্থের 20 জন কর্মকর্তাকে চিনি যারা এই ছুটিতে তাদের নিজের পরিবারের সাথে না কাটিয়ে আমাদের সাথে ঈদ করার জন্য এই অনুষ্ঠানে যোগদান করার জন্য তারা তাদের বউকে সঙ্গ দেওয়ার জন্য এসেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এরকম একটা আনন্দ ঘন মুহূর্তে আপনাদেরকে আবেগতাড়িত করতে চাচ্ছিলাম না, কিন্তু আমি একটু আগে নিজেও আবেগতাড়িত হয়ে গেছি। আমরা কেউ
আমার মনে হয় এই উপস্থিতির মধ্যে 90% লোক জানি না যে মাত্র পরশু দিন আমাদের ফজিলাবু মারা গেছে। হ্যাঁ, আমাদের অত্যন্ত প্রিয় একজন বোন, যিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, আমাদের সকলেই ভালো, মানে মনে ফজিলাবু খুব নরম মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। ফজিলাবু দীর্ঘদিন প্রায় 3 বছর কষ্ট করার পর দুলাভাই অনেক পরিশ্রম করেছেন। দুলাভাই নিজে সেবার অনন্য নজির সৃষ্টি করেছেন, তারপরে ভুল চলে গেছেন, ভুল যাওয়া ভালো হয়েছে, তার ভুল খুব কষ্ট পাচ্ছিলেন। যাই হোক, এই অনুষ্ঠানের শুরুতেই যারা চলে গেছেন তাদের জন্য দোয়া হয়েছে, সেখানে নিশ্চয়ই ভুল জন্য দোয়া হয়েছে। তারপরে এই খবরটা অনেকেই আমরা জানি না, আমরা আলাদা আলাদা অনুষ্ঠানের পরে ভুল জন্য একটু দোয়া করবো, যদি আমাদের এই আনন্দঘন মুহূর্তে ভুল আসতে চেয়েছিলেন এবং আমার মনে হয় তারপরেও এই অনুষ্ঠানের গভীরতা মতো বেশি যে ভুল ছেলে এখানে আপনাদের সাথে হাজির আসছে, দুলে হয় আসতে পারবে কিন্তু ছেলেকে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এরকম একটা অনুষ্ঠান 14-15 জনের লোকের অনুষ্ঠান, এখানে অনেকের অনেক অভিজ্ঞতা আছে। এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা নাহি উপস্থিত, তার সাথে স্বপ্নদ্রষ্টা দেখার আছে, তাদের কথায় আমি মহিমান্বিত হয়েছি, ও বাই গড, সত্যি। তারপরে আমি যখন একচুয়ালি প্রথম বিঠুর কথা শুনে নিজের কথা শুনে মানে এক্সাইটেড হয়েছিলাম, যখন আমাকে নাহিদ বলেছে যে না দাদা এটা কাজী আবেদুদ্দিন পরিবার নয়, কাজী গোষ্ঠী করবে, তখন আমি মনে করেছি যে আমি খুব ছোট মানুষ এটা করার জন্য এখানে আমাকে জোগাড় করতে হবে, মহেমের ভাইদেরকে জোগাড় করতে হবে, ফারুক কাদেরকে জোগাড় করতে হবে, তহিদ ভাইদেরকে, আরিসুল ভাইদেরকে, জেরিসকে, হ্যাঁ হাবলু ভাইজান তো নাই। হ্যাঁ, তো আমি খুবই আশ্চর্য হয়েছি যে সবাই মোটামুটি অনেক 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 সহযোগিতা দিয়ে আছে এই অনুষ্ঠানে, এবং আমরা সবাই মহাইমেন ভাইজারকে একটা কৃতজ্ঞতা জানাবো। মহাইমেন ভাইজার অনেক পরিশ্রম করছে অনেক, কিন্তু এই অনুষ্ঠানের মূল স্বপ্নদ্রষ্টা আমি মনে করি যে নাহি, মিঠু এবং লিজা, আমরা তাদের 3 জনের জন্য একটা হাততালি দিই। যাই হোক, হ্যাঁ, আর এই অনুষ্ঠানে আমার মানে এই অনুষ্ঠানটা কত ঐকান্তিক ছিল যে তবরিজ ভাইজানের মেয়ে, হ্যাঁ আমরা মানে তাকে আল্লাহর কাছে দোয়া করি, তবরিজ ভাইজানের মেয়ে আপনারা শুনলে খুশি হবেন যে তবরিজ ভাইজানের মেয়ে এত ছোট বয়সের একটা মেয়ে ঢাকা কাস্টমের ডেপুটি চিফ হিসেবে জয়েন করেছে, মানে আমাদের বংশের জন্য একটা ইজ্জত। ইভেন মানে আমি মনে করি তাদের যেমন আমাদের পরিবারে একটা ইজ্জত ছিলেন, ঠিক সেই রকম, হ্যাঁ বিরাট ব্যাপার। হ্যাঁ, সে বলছে কাকু আমি যেতে পারবো না, কিন্তু আমি এত উত্তেজিত, আমার কাছে নিজে তার পিয়নকে দিয়ে 1,50,000 টাকা ভরে আমি ভরে দিয়ে পাঠিয়েছি। এই অনুষ্ঠানের হাইয়েস্ট কন্ট্রিবিউটর, যার কোনো সাজেশন ছিল না, কিছু ছিল না, শুধু ভাইজান। রিসেন্টলি আমরা ভাবিকে হারিয়েছি, ভাইজান আমাকে বলেছে যে মানব সেবার জন্য তুমি যা করো আমি যা দেখলাম তাতে আমি আমার সন্তানদেরকে অসিলত করব যে তুমি যদি ভালো কিছু করতে চাও তার ফাইন্যান্সিয়াল সাইডটা আমার, আমি টাকার অংশটা আমি দেখব, সেবার অংশটা তুমি দেখবা, ঠিক আছে। তো আজকে বাবু ভাই বললেন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হবে, আলহামদুলিল্লাহ অনেক আগে ফজলার বলছিল আমি তোকে একটা অ্যাম্বুলেন্স দেবো। হ্যাঁ, আমি জানি না ফজলার আজকে আপনারা জানেন কিনা যাই না, ফজলার একটা মিনি স্ট্রোক করেছে ফজলা হাসপাতালে, এই অনুষ্ঠানের জন্য ফজলারের অনেক অবদান আছে কিন্তু ফজলা আসতে পারে নাই, যেমন বাবু ভাই যান আপসেট হয়ে পড়ে আছে, এরকম অনেকেই অনেকেই অবদান আছে কিন্তু করতে পারবে। যাই হোক, আমি আশা করব যে আমরা আজকে এই কাজী গোষ্ঠী একখান হয়ে আপনি নিশ্চয়ই আরো কত শুনবেন। শুনে রিসেন্টলি একটা আমাদের এলাকায় 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে, হুজুর মসজিদে শুক্রবার দিন খোদবার মধ্যে বলেছেন যে ওই যে দেহ কাজী গোষ্ঠী একটি হয়ে গেল আর তোমরা লাগাইছেন ঝগড়া ভাইয়ে, এটা হচ্ছে রিসেন্ট আমাদের এই অনুষ্ঠানের সফলতার আর একটা দিক। যাই হোক, আমরা তো আজকে এখানে সবাই একভাবে একখানে হয়ে করতে পারলাম, আমরা এরকম যে কোনো ইস্যুতে, হ্যাঁ আমি আমার কাছে মনে হয় এক সুরে কথা বললে
আমাদের একটা মেম্বার দাঁড়ায়, আরে ভোটে এই মেম্বার কথা হইল কেন হবে না? এখন থেকে আমরা ইউনাইটেড কাজী ফ্যামিলি, ঠিক আছে না? ঠিক আছে, তো আশা করা যায় ইনশাল্লাহ। আমি যদি এই কথাটা বলতে চাচ্ছিলাম না, বাট আপনারা জানেন সামনে জাতীয় নির্বাচন আছে এবং আমরা আশা করছি ইনশাল্লাহ বাবুভাই আমাদের পক্ষ থেকে, আমাদের কাজী গোষ্ঠীর পক্ষ থেকে, জাতীয় পার্টির পক্ষ থেকে যদি ক্যান্ডিডেট হয় আমরা সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আর আমার নিজের একটু পরিচয় বলি, আমার স্ত্রী ডাক্তার রুমানা সাহ বক্ষপতি হাসপাতালে আছেন, আর আমার দুই মেয়ে, বড় মেয়ে মায়েশা, ও এখানে বিয়ে দিয়ে দিচ্ছি, আমার সুন্দর একটা নাতনি আছে, এখন তারা মালয়েশিয়াতে থাকে, জামাই চাকরি করে ওখানে, আর ছোট মেয়ে আর্মির একটা মেডিকেল কলেজ আছে সেখানে ফার্স্ট ইয়ারে পড়ছে, আর আমি তো জানেন আমি ঢাকা সিএমএ তে ডাক্তার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। রহমান একটা কথা প্লিজ আপনার দাঁড়ান, একটা কথা বলিয়া মানুষ মানুষের জন্য, আপনারা বলছেন যে কাজী ফারুক কাজী একটা অ্যাম্বুলেন্স দিবে, আসলে অ্যাম্বুলেন্স দিতে গেলে মামা বলছে যে একটা কোনো সংস্থান লাগবে। আমি চাই যে কাজী বাড়ির একটা স্বাস্থ্যকেন্দ্র হওয়া উচিত মিনিমাম। এখানে আমাদের দুইজন নাম করা ডাক্তার আছে, একজন হলো ডাক্তার লুৎফর রহমান আর একজন হলো বাবাইয়া কাজী, তা আমরা আশা করি এইরকম দুইজন ডাক্তার থাকার পরেও কাজী বাড়িতে যদি একটা স্বাস্থ্যকেন্দ্র হয়, আমার মনে হয় যে আমি এতটুকু আশ্বাস দিতে পারি যে এখানে যে পেশেন্টটা চিকিৎসা হবে না, আমি সেটাকে রংপুরে টেক আপ করার মতো আল্লাহর রহমতে আমার ক্ষমতা আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি মামা এবং খালুকে অনুরোধ করব এনারা যেন এখানে কাজী বাড়ি একটা স্বাস্থ্যকেন্দ্র করার জন্য ওনারা যেন সহযোগিতা করেন। এ বলে ধন্যবাদ। কথা বলার জন্য অনেক বেশি বয়সে মনে হয় ছোট, আমার পরিচয় অলরেডি বাবা দিয়ে দিয়েছে, তারপরেও আমার মনে হলো আমি এক মিনিট একটু কথা বলি, শুধু এক মিনিটই। এত বড় একটা অনুষ্ঠান করার মানে কিন্তু এটা নয় যে এসে খাওয়া দাওয়া করলাম, পরিচিত হলাম, চলে গেলাম। এই নেটওয়ার্কিংটাকে কাজে লাগাতে হবে, পরিবারের মধ্যে কে কে কোথায় আছে, কাকে কাকে আপনারা কিভাবে আপনাদের কাজে লাগাতে পারবেন, কিংবা উপরে ওঠার জন্য তাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন, একটু রাফ ভাবেই বলা, মানে সেই জিনিসটা আপনাদের কাজে লাগানো উচিত। যেমন বড়বার কথা বলছেন, ফারুক বড়বার কথা, উনি দাঁড়ালে আমাদের ফ্যামিলি মেম্বারদের একজন খুব উঁচু একটা জায়গায় চলে যাচ্ছে, তার মানে কি এলাকাটার উন্নয়ন। কিংবা ডাক্তার যারা আছেন, মেডিকেলে যারা পড়তে যাচ্ছেন, যারা ভার্সিটিতে যেতে যাচ্ছেন, তাদের যারা একটা উঁচু অবস্থানে পৌঁছে গিয়েছেন, তাদের নিজ নিজ অবস্থান থেকে আপনাদেরকে তুলে নিয়ে আসার ক্ষমতা ইচ্ছা সবারই থাকবে, কিন্তু যোগাযোগটা করতে হবে। সেই যোগাযোগের মাধ্যমটা হতে পারে এরকম একটা অনুষ্ঠান, খুঁজে বের করে নেটওয়ার্কিংটাকে উন্নত করার দরকার, মানে আমার মনে হলো এই জিনিসটা বলি, কারণ যোগ্যতা থাকার পরে অনেকে অনেক জায়গাগুলোতে পৌঁছতে পারছে না।